আলিপুরদুয়ার মিলন সংঘ দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো সম্পন্ন হলো। আলিপুরদুয়ার মিলন সংঘ দুর্গাপূজা এবছর 79তম বর্ষে পদার্পণ করেছে। পৌরাণিক মন্দিরের আদলে থিম নিয়ে দর্শনার্থীদের চমক দিতে চলেছে এই পুজো কমিটি। জানা গেছে অন্যান্য বারের তুলনায় এবারের পুজোয় তাদের বাজেট কমিয়ে 4 লক্ষ টাকা করা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানায় গত বছরের মতো এবারও করোনা আবহে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই পুজোর আয়োজন করেছে তারা। এমনকি দর্শনার্থীরা যেন সকলকেই মাস্ক পরিধান করে পুজো মণ্ডপে প্রবেশ করেন সেই আবেদনও জানাচ্ছেন তারা। বৃহস্পতিবার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মিলন সংঘ পুজো কমিটির প্রতিষ্ঠাতা নিখিল রায়, সভাপতি শ্যামল রায় ও সুজিত সরকার, সম্পাদক পঙ্কজ মিত্র ও গদাই দাস, কোষাধ্যক্ষ গৌতম দাস সহ আরো অনেকে। এবছর আপনাদের মিলন সংঘের পুজো কততম বর্ষে পদার্পণ করল? 79তম সর্বজনীন দুর্গা উৎসব মিলন সংঘের এবার 79তম দুর্গা পূজায় পদার্পণ করল। এবছরের আপনাদের এখানকার থিম কি রয়েছে? এবছর আমাদের থিম হলো চন্দননগরের আলোকসজ্জা, কুমারটুলির দুর্গা প্রতিমা এবং বিভিন্ন মন্দিরের আদলে আমরা এটা প্যান্ডেল এখানে করছি। করোনা বিধিকে মাথায় রেখে আপনারা কতটা সার্থক এবং সাকসেস পাবেন এবছরের পুজোয় আশা করছেন? আশা করছি প্রতিবারের ন্যায় এবারও আমরা করোনা বিধি মেনে আমরা এই পূজাকে সামনে রেখে যাতে জনগণের দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় মাস্ক পরে এবং স্যানিটাইজ করে আমরা প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ করাবো এবং প্যান্ডেল থেকে আমরা তাদের সুস্থভাবে বের করবো। আপনাদের প্যান্ডেল যে তৈরি হচ্ছে সেক্ষেত্রে যে একটা নির্দেশিকা জারি হয়েছিল 3 দিক খোলা রাখতে হবে, সেটা কতটা পালন হচ্ছে? আমরা প্রশাসনের নির্দেশ মেনে আমরা 3 দিক খোলা রেখেই আমরা মঞ্চসজ্জা তৈরি করছি। পাশাপাশি দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা দর্শনার্থীদের বলবো যে আপনারা করোনা বিধি পরিস্থিতির মধ্যে আপনারা সুস্থভাবে আসবেন, এসে মার মন্দিরে মাকে দর্শন করবেন এবং স্যানিটাইজ করে এবং মাস্ক পরে আপনারা মাকে দর্শন দিয়ে যাবেন। আপনার কি নাম, কি দায়িত্বে রয়েছেন? আমি মিলন সংঘের সভাপতি শ্যামল রায় বাবলু। আলিপুরদুয়ারের একমাত্র নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আইস্কুল। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটারের বিভিন্ন কোর্স করানো হয়। একমাত্র এই প্রতিষ্ঠানে হার্ডওয়্যার কোর্সে স্পেশাল ল্যাব ব্যবহারের সুবিধা রয়েছে। কোর্স শেষে 1 মাসের মধ্যে মিলবে ভারত সরকার দ্বারা অনুমোদিত সার্টিফিকেট। ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল্ট ইলেকট্রিক অফিসের পাশে। যোগাযোগ নাম্বার 9775956248।